study MBBS in Bangladesh. Nijeke doctor howar shopno puron korte chan tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS shopno apnar puron korbo amra. কয়েকদিন আগে রানাঘাটে জনসভা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য আমি মন দিয়ে টিভিতে শুনছিলাম। অভিষেক নিজেকে সততার মূর্ত প্রতীক হিসাবে তুলে ধরতে চাইছেন এবং দলীয় কর্মীদের সমর্থকদের সততার পাঠ পড়াচ্ছেন। কোন পঞ্চায়েতের কার্যনির্বাহী লোকজন আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধি মানে পঞ্চায়েত স্তরের তারা দুর্নীতি করেছে অভিষেকের কাছে খবর এসেছে। ২৪ ঘন্টার মধ্যে অভিষেকের টেবিলে সেই পঞ্চায়েতের সদস্যের রেজিগনেশন লেটার অভিষেক চেয়ে পাঠাচ্ছেন ভরা জনসভার মধ্যে। প্রথম কথা, পঞ্চায়েতের সদস্যরা অনেকেই দুর্নীতিগ্রস্ত, অনেকেই আয় বহির্ভূত সম্পত্তির মালিক। একসময় যারা একটা বিড়ি খেতেন তারা এখন দামি সিগারেট খান, গলায় চেন মানে কী বলবো আর কি, মোটা মোটা সোনার চেন, হাতে দশ আঙুলে দশটা আংটি, লাল চুল কানে দুল, কারুর কারুর বাড়ির গ্যারেজে দু তিনখানা দামি এসইউভি। কয়েক বছর আগে তারা কেউ হয়তো সামান্য কাজ করে দিন গুজরান করতেন, তাদের এখন সম্পত্তি বৈভব বহুগুণে বেড়েছে এবং সেটা লোকের চোখ টাটাচ্ছে। সেই জন্য অভিষেক বলেছেন এরা দুর্নীতিগ্রস্ত, এদেরকে পদত্যাগ করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে অভিষেকের অফিসের টেবিলে তাদের পদত্যাগপত্র পৌঁছে দিতে হবে। এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মনে হয় যেন দুর্নীতির বিরুদ্ধে তিনি সংগ্রাম করছেন। এখানে আমার কিছু প্রশ্ন আছে। অভিষেক কোনো সরকারি পদাধিকারী নন, সরকারি দায়িত্বেও তিনি নেই, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেটা সাংগঠনিক পদ। সেই সাংগঠনিক পদে থেকে প্রকাশ্য জনসভায় তিনি কী করে একজন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিকে বলতে পারেন যে আপনার রেজিগনেশন লেটার যেন ২৪ ঘন্টার মধ্যে আমার টেবিলে পৌঁছয়। সেই সদস্যরা দুর্নীতিগ্রস্ত হতে পারেন, সেটা নিয়ে আমি কিছু বলছি না, দুর্নীতি সমূলে উৎপাটিত করা আমরা সবাই চাই, কিন্তু সেই লোকটিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত। সেই সুযোগটা তিনি যদি না পান তাহলে সেটা কিন্তু ন্যায় বিচার হয় না। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি থেকে ছাঁটাইয়ের ফরমান দিয়েছিলেন, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, দিয়ে বলেছিল যে তাদেরকেও হাইকোর্টের এই যে মামলা চলছে তাতে পার্টি করতে হবে এবং তথ্য প্রমাণ নথি দিয়ে সেই মামলায় তাদেরকে যুক্ত হতে হবে। কেউ কেউ যুক্ত হয়েছেন, কেউ হয়নি, কাদু নথি দেখে হাইকোর্ট মনে করেছে নথিগুলো বেআইনি অবৈধ, তারপর তাদের চাকরি চলে গেছে। অন্তত একটা আত্মপক্ষ সমর্থনের তারা সুযোগ পেয়েছে। অভিষেক কিন্তু কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু না দিয়ে ভরা মাঠে জনসভায় বললেন যে অমুক পঞ্চায়েত প্রধানের ত্যাগপত্র তার টেবিলে ২৪ ঘন্টার মধ্যে পৌঁছানো চাই। এটা কি তিনি বলতে পারেন? আমি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা আমার যারা দর্শক আছেন তাদেরকে বলছি, আপনারাই এই প্রশ্নের জবাবটা দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে দুর্নীতির বিরুদ্ধে একজন আপোষহীন যোদ্ধা হিসাবে তুলে ধরতে চাইছেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা বলতে আমরা কাদের বুঝি? মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, বিনোবা ভাবে, রামমোহন রায় লোহিয়া, আচার্য কৃপালিনী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি ধরেন বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অতুল্যবাবু কোনো দিন সরকারের পদে আসীন ছিলেন না, অতুল্য ঘোষ, এমনকি মায় সিদ্ধার্থ শঙ্কর রায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ, আরও অনেক স্টলওয়ার্স নেতা ছিলেন বামপন্থীদের। বামপন্থার আদর্শের প্রতি আমি সমর্থন না জ্ঞাপন করতে পারি, কিন্তু এই ঋষিতুল্য বামপন্থী নেতারা কিন্তু এক একজন ছিলেন সত্যিকারের সন্ন্যাসী, যেমন বহরমপুরের ডাকু চৌধুরী, যেমন বারাসাতের চিত্ত বসু, যেমন ইন্দ্রজিৎ গুপ্ত, যেমন গীতা মুখার্জী,
যেমন হীরেনবাবু, এরা এক একজন সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের সময়ের বিমান বসুর কথাও বলতে পারি, এখনও কমিউনে থাকেন এবং নিজের দুটি পাঞ্জাবি নিজে কাছেন। অনিল বিশ্বাস, এদের কারুর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, তার অতি বড় বিরোধীরাও এটা বলতে পারবেন না। তারা যদি জনতাকে সততার পাঠ দেয় সেটা মানুষ গ্রহণ করতে পারে, কিন্তু অভিষেকের বিরুদ্ধেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। তাকে ইডি জেরা করেছে, তিনি রক্ষা কবচ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, সেই রক্ষা কবচ এখনও বহাল আছে, হয়তো জানুয়ারিতে তার শুনানি হবে। তার বিরুদ্ধে বিরোধীরা অনেক অভিযোগ করেন। তো কোন নৈতিক অবস্থানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে এই সততার পাঠ পড়াচ্ছেন, সেটা কি আদৌ গ্রহণযোগ্য হচ্ছে? তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যদি আমার এই ভিডিও দেখেন, তারা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, বুকে হাত রেখে বলুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সততার পাঠ দিচ্ছেন, সেই সততার পাঠ দেওয়ার নৈতিক অবস্থান তার আছে কি না। আপনারা বলবেন, প্রশ্নটা উঠছে, বিরোধীরা কি বলছে আমি বল চাইছি না। আমি আক্রমণ প্রতি আক্রমণের রাজনীতির যে কালচার, সেই কালচার থেকে দূরে সরে একটা বৃহত্তর পার্সপেক্টিভে আপনাদের নিয়ে যেতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে সততার পাঠ দিচ্ছেন, সেই সততার পাঠ দেওয়ার নৈতিক অধিকারটুকু তার আছে কি না, এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, দুদুবারের নির্বাচিত সাংসদ, দলের সেকেন্ড ইন কমান্ড। অনেকে বলেন যে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাবার চেষ্টা করেন, সেই জন্য তৃণমূলের ওল্ড গার্ডদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বিরোধ হয়, দলীয় সংগঠনের প্রায় পুরোটাই তার নিয়ন্ত্রণে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন বটে, কিন্তু সেটা অনেকটাই আলংকারিক পদ, সংগঠনের রাশ নিয়ন্ত্রণ পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, সেটা তার দলীয় অবস্থান। তিনি কিন্তু সরকারি পদাধিকারী নন, সরকারি পদাধিকারী না হয়েও তিনি কিভাবে ভরা জনসভায় একজন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির পদত্যাগপত্র তার টেবিলে 24 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে, এই নিদান দেন কি করে? আর কিভাবেই বা তিনি বঙ্গবাসীকে সততা নৈতিকতার পাঠ শেখান, এই প্রশ্নগুলো উঠছে, আপনাদের কাছে জানতে চাইলাম। নজরুল মঞ্চে দলের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বাছাই করা কিছু নেতাদের সামনে আগামী দিনে রূপরেখাটা তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদির সুরক্ষা কবচ, এই রাজ্যে নানাবিধ সামাজিক সুরক্ষা প্রকল্প আছে এবং সরকার দাবি করে রাজ্যের 90% মানুষের কাছে এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো পৌঁছেছে, মানুষ উপকৃত হচ্ছেন। তা সত্ত্বেও যদি এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সম্পর্কে মানুষের অভাব অভিযোগ থাকে, তারা জানাতে পারবেন, সেই জন্য দিদির সুরক্ষা কবচ। তৃণমূলের বাছাই করা 3.5 লক্ষ ভলেন্টিয়ার 2 কোটি হাউস হোল্ডে যাবে এবং তাদের সঙ্গে কথা বলবে এবং কথা বলে বুঝে নিতে চাইবে যে বাস্তব চিত্রটা কী। আবার 11 জানুয়ারি থেকে তৃণমূলের 350 নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত এলাকায় যাবেন, গ্রামে রাত্রিবাস করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে কোনো রকম আতিশয্য বাহুল্য হবে না, ভাত ডাল একটা ভাজা আর ডিমের ঝোল দিয়ে খাবার সারতে হবে, কারণ বিজেপি নেতারা যখন এসে তাদের দলীয় কর্মীদের বাড়িতে পাত পেরে খেতেন, তখন তৃণমূল অভিযোগ করত যে 5-তারা হোটেল থেকে খাবার নিয়ে আসা হয়। সেই অভিযোগ যেন তাদের নেতাদের বিরুদ্ধে না ওঠে সেটা নিশ্চিত করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় খাবার মেনু পর্যন্ত ঠিক করে দিয়েছেন। আউটরিচ প্রোগ্রাম অবশ্যই ভালো, সরকারি প্রকল্পগুলো যদি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় সেটা শুধরে নেওয়াই ভালো, কারণ সরকারি প্রকল্পের
অধিকার কিন্তু দলবল নির্বিশেষে বঙ্গবাসীর আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 350 জন প্রতিনিধি যাবেন, পঞ্চায়েতে যাবেন, পুরসভায় যাবেন, সিভিক বডিতে যাবেন, রাত্রিবাস করবেন, তারা কি প্রকৃত চিত্র পাবেন? ধরুন একজন একজন গৃহস্থ, একটি পরিবারের লোকজন সরকারি প্রকল্পের সুবিধা সেভাবে পায়নি, কিন্তু শাসক দলের কর্মীদের সামনে তারা কি মুখ খুলতে ভরসা পাবেন? তারা তো আইডেন্টিফাই হয়ে যেতে পারেন। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999। তারা হয়তো প্রকৃত সত্যটা তুলে নাও ধরতে পারেন, এই একটা আশঙ্কা কিন্তু থেকে যাবে। কারণ এটা 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 একটা রীতি যে সাধারণ মানুষ কিন্তু যতই ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ থাক, চার দেয়ালের মধ্যেই সেটাকে রাখেন, নিজের পরিসরে সেই নিয়ে ক্ষোভ বিক্ষোভ জানান বা একান্ত ঘনিষ্ঠ পরিবারবর্গ বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনায় এই ক্ষোভের জ্বালামুখ খুলে দেওয়া হয়। কিন্তু শাসক দলের কর্মী সমর্থকরা যখন তাদের বাড়িতে যাবেন, তারা কি সাহস করে বলবেন যে তাদের ক্ষোভের কথা, তাদের যন্ত্রণার কথা? যদি বলেন তো ভালো, এবং তা বলার পর সেটা যদি ঠিক জায়গায় সেটাকে রিপোর্ট করা হয় এবং রেক্টিফিকেশন মেজার নেওয়া হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা না করে যদি মানুষের মন যদি না বুঝতে পারা যায়, তাহলে এই এক্সারসাইজ কতটা ফ্রুটফুল হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। 2019 জুলাইতে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর দিদিকে বলো প্রোগ্রাম চালু করেছিল তৃণমূল প্রশান্ত কিশোরের পরামর্শে, আই প্যাকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। অবশ্যই তার ডিভিডেন্ড, তার সুফল তারা পেয়েছিল। এবার আসছে দিদির সুরক্ষা কবচ আর দিদির দুধ। আই প্যাকের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৃণমূলের আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু তৃণমূলের পুরনো লোকজনের সঙ্গে প্রশান্ত কিশোরের মতপার্থক্য হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রশান্ত কিশোরের ছায়া কিন্তু যথেষ্ট দীর্ঘ। এবং অনেকে বলছেন এই দিদির সুরক্ষা কবচ, দিদির দূত, এই সব প্রকল্পগুলো আসলে আইপ্যাক বা প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত, সামনে না থেকে তিনি আড়াল থেকে এই পরিকল্পনাগুলো করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলোকে পরিকল্পনাগুলোকে রূপায়ণ করবেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। সামাজিক সুরক্ষা, কল্যাণমুখী রাষ্ট্রে সরকারের চালানো উচিত, কিন্তু যাদের সত্যি করে দরকার তাদেরকেই সামাজিক সুরক্ষার আওতায় আনা উচিত। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু কারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সে সম্পর্কে সরকারের সুনির্দিষ্ট নীতি থাকা উচিত। সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনলে রাজকোষের উপর চাপ পড়ে। আনন্দবাজার পত্রিকা একটা প্রতিবেদন দেখছিলাম যে একজন শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে এই রাজ্যে, তার মাথার উপর 58,000 টাকা দেনা থাকছে। সুতরাং আমাকে প্রকৃত উপভোক্তাকে চিহ্নিত করতে হবে এবং তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাইকে সরকারি পরিষেবার আওতায় আনলাম, আমার সেই সামর্থ্য নেই, তখন রাজকোষে যে চাপ পড়বে তাতে কোনো স্থায়ী পরিকাঠামো নির্মাণ করা সরকারের পক্ষে সম্ভব হবে না, তাতে আগামী দিনে বঙ্গবাসীর কপালে কিন্তু দুর্ভোগ থাকবে। পরিশেষে বলি, দিদির সুরক্ষা কবচ, দিদির দুধ, যা কিছু করা হোক না কেন, আসলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অনেক দুর্নীতির কাণ্ড আস্তে আস্তে সারফেস হচ্ছে, তো সরকার কিন্তু চাপের মুখে, তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের জনসাধারণের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সেই প্রশ্নগুলোকে ভোঁতা করে দেওয়ার জন্য, বিরোধীদের আক্রমণকে প্রতিহত করার জন্য এটা একটা পদক্ষেপ। কতটা সুফল দেবে সেটা আগামী দিন বুঝে যাবে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যদি আবার এক তৃতীয়াংশ
আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জেতে, যদি বিরোধী দলের কর্মী সমর্থকেরা আক্রমণের শিকার হন, তাহলে দিদির সুরক্ষা কবচ, দিদির দূত, এইসব প্রকল্পে কোনো লাভ হবে না। তৃণমূল এটা বুঝেছিল। 2019 রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার পরিণতি 2019 লোকসভায় তারা পেয়েছিল। সেই ভুলের তৃণমূল পুনরাবৃত্তি করবে না বলেই আমার মনে হয়। এখন সবটাই নিহিত আছে ভবিষ্যতের কর্মে।